বেশ কিছুদিন ধরেই অসুস্থ তরুণ অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। মৃত্যুঞ্জয়ের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে অ্যাডমিনের বরাত দিয়ে জানানো হয়েছে তথ্য। 31 তারিখ বিকেলে মৃত্যুঞ্জয়ের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে অ্যাডমিনের করা পুষ্টিতে ক্রিকেটারের সুস্থতার জন্য দোয়া চেয়ে লেখা হয়েছে, মোহাম্মদ মৃত্যুঞ্জয় বেশ কিছুদিন ধরে অসুস্থ এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে, সবাই তার জন্য দোয়া করবেন যাতে সে দ্রুত সুস্থ হয়ে ফিরতে পারে। এবারের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলার কথা ছিল এই পেস বোলিং অলরাউন্ডারের, এখন পর্যন্ত কোনো ম্যাচে দেখা যায়নি তাকে। এরই মধ্যে এলো অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির খবর। 2022 বিপিএলে নিজের অভিষেক ম্যাচেই হ্যাট্রিকের কীর্তি গড়ে আলোচনায় উঠে এসেছিলেন মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী। এরপর জাতীয় দলের হয়ে একটি ওয়ানডে ও একটি টি টোয়েন্টি ম্যাচও খেলেছেন, তবে আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় জাতীয় দল থেকে ছিটকে পড়েন অল্প সুযোগ পেয়েই।